হ্যালো ফ্রেন্ডস তো আজ সবার প্রথমে দীপাবলির দিন আমি যেটা করেছি সেটা তোরণ বানিয়ে নিয়েছি আগে তোরণ বানানোর জন্য গাঁদা ফুল আর দেবদারু গাছের পাতা কিংবা আম গাছের পাতা দিয়ে তোরণ বানানো যায় তো এই দীপাবলির দিনে এই তোরণ লাগানো খুব শুভ বলে মনে করা হয় তো সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো তো কিভাবে বানাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতেই একটা অনেক রকমভাবেই বানানো যায় তবে একটা এটা খুব সহজভাবেই তৈরি করা যায় তো এইভাবে আম পাতা কিংবা দেবদারু গাছের পাতা আগে নিয়ে নেবে আর পাতাগুলো যেন একটু নরম হয় সে একটু নরম পাতা নিলে ভাঁজ করলে তাহলে ভাঙবে না এবং সুবিধা হয় বানাতে তো পাতাগুলো এইভাবে ভাজ করে নেবে আগে নিয়ে তারপর সুতো দিয়ে একটা একটা করে ফুল গাঁদা ফুল এইভাবে আটকে নিয়েছি আমি সেলাই আর সবই সুতো দিয়ে সুতো দিয়ে সেলাই করে নেবে তো এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে আটকে যায় তবে একটাই জিনিস মনে রাখবে যে পাতা যেন নরম পাতা হয় আর নতুন একটু পাতা হলে পাতা অনেক দিন ভালোও থাকে এবং খুব সুন্দরভাবে বানানো যায় তো এইভাবে বানিয়ে নেবার পরে প্রত্যেকটি পাতাতে সিঁদুরের ফোঁটা একটা করে দিয়ে দেবে আর চেষ্টা করবে পাঁচটা সাতটা কিংবা নটা এই রকম একটা দরজার মধ্যে লাগানো বেজোর সংখ্যা লাগালে যে যেটা শুভ হয় খুব তো এইভাবে আমি লাগিয়ে নিয়েছি এগুলোতে সিঁদুর লাগিয়ে নিয়েছি এবং আটকে নিয়েছি ফুল দিয়ে তো এইবার দেখো এখানে আমি সাতটা পাতা দিয়ে বানিয়েছি আর মাঝে আর একটা করে পাতা দিয়ে দিচ্ছি এইবার আমি এগুলোকে দরজায় আটকে দিচ্ছি তো তোরণ বানানো হয়ে গেলে তারপর আমি রঙ্গোলি দেওয়ার কাজটা করব তো চলো আগে এটা আটকে নিই তারপর রঙ্গোলি দেওয়ার কাজটাও করে নেব তো দুটো ঘরের দরজাতেই আমি তোরণ আটকে দিলাম এইভাবে দেখো কি সহজেই ঝটপট তৈরি হয়ে গেছে আর দেখতেও ভালো লাগে এগুলো তো এইবার আমি রঙ্গোলি বানাবো রঙ্গোলি বানানোর জন্য আমি যে আগেই তোমাদের দেখেছিলাম মার্কেট থেকে আমি রঙ্গোলি কিনে নিয়ে এসেছি তো এইভাবে রঙ্গোলি বানিয়ে রঙ্গোলিটা তোমরা প্রত্যেকটি ঘরের মাঝে ঘরের দরজায় দিতে পারো দীপাবলির দিনে রঙ্গোলি দেওয়াটা খুব শুভ বলে মনে করা হয় তাই তোমরা তোমাদের ইচ্ছা মতন যেমন ইচ্ছা রঙ ডিজাইন কিংবা রং বেছে দিতে পারো তবে দরজার কাছে বলে সবুজ রং দিয়ে রঙ্গোলি করা খুব খুবই শুভ হয় তো চেষ্টা করবে সবুজ রঙটা অবশ্যই দরজার সামনে যেটা দেবে তার মধ্যে সবুজ রঙটা অবশ্যই ব্যবহার করবে হলুদ আর সবুজ রঙ ব্যবহার করা খুব শুভ হয় তো এইভাবে আমি রঙ্গোলি বানিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাবো আমি যে কিভাবে আমি দীপাবলির দিনে লক্ষ্মী গণেশের পুজো করছি আর এই যে লক্ষ্মী হয় এই লক্ষ্মী কিন্তু কোজাগরি লক্ষ্মী না এই এই যে দীপাবলির দিন লক্ষ্মী পুজো হয় এটাকে মহালক্ষ্মী পুজো বলা হয় কিংবা বৈভব লক্ষ্মী পুজো বলা হয় যেটা কি আমাদের ধন সম্পত্তি মানে সুখ সমৃদ্ধির যেটা যে মা লক্ষ্মী সেই মা লক্ষ্মীকে এইভাবে পুজো করা হয় তো আগে রঙ্গোলি বানিয়ে নিই তারপর আমি পুজোর দিকটা তোমাদের শেয়ার করব। thank mm -hmm. you ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস আজকে হচ্ছে দীপাবলি আর কালী পুজো তো আজকে আমি কিভাবে পুজোটা করব চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি যেরকম দেখালাম দরজায় আমি সকালে ওগুলো বাড়িয়েছিলাম গাঁদা ফুল আর ইয়ে দিয়ে আর রঙ্গোলি দিয়েছি এইবার আমি পুজোটা দেখাবো চলো দীপাবলির দিন যে লক্ষ্মী পুজো হয় সেটা মহালক্ষ্মী কিংবা বৈভব লক্ষ্মী পুজো হয় যে দেখবে বসে চার হাতে পদ্মফুল থাকে আর হাতে পদ্ম ফুল থাকে আর চার হাতে যে লক্ষ্মী হয় বৈভব লক্ষ্মী বলে সেই লক্ষ্মীর পুজো হয় তো চলো দেখিনি কিভাবে দীপাবলির যে লক্ষ্মী গণেশ পুজো হয় সেটা কিভাবে করা হয় তো সবার প্রথমে আমরা একটা তামার কিংবা পিতলের ঘট নিয়ে নেবো আর যদি তোমরা ধনতেরাসের দিনে নতুন কিনে থাকো তো সেটাও ব্যবহার করতে পারো তো এইবার আমি তো কিনেই ছিলাম এই তামার ঘরটা যেটা আমি বললাম ধনতেরাসের দিন আমি জল ভরে রেখেছিলাম এই ঘটের মধ্যে তো এই ঘরটাতেই আমি স্বস্তিক চিহ্নটা আগে এঁকে নেবো স্বস্তিক কিংবা পুতুল এঁকে নেবে তোমরা যে যেমন ঘট আঁকো এঁকে নিয়ে তারপর আমের পল্লব নিয়ে নেবে নিয়ে আম পাঁচটা কিংবা সাতটা আমের পল্লব নিয়ে তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে আমরা যেরকমভাবে বৃহস্পতিবারের ইয়ে ঘট পাতি ঠিক সেই রকমই কিন্তু একটু অন্য রকম হবে এইটা আর এই ঘটের মধ্যে অনেকে সশিষ ডাবও দিতে পারো কিংবা অনেকে নারকোল যেটা গোটা নারকোল থাকে সেই গোটা নারকোলও দিতে পারো দুটোই শুভ হয় দেয়া তো আমি সশিষ ডাব নিয়েছি ডাবের ওপরেও আমি যেটা হচ্ছে স্বস্তিক এঁকে নিচ্ছি এঁকে নিয়ে আর তারপরে যেমনভাবে ঘট স্থাপন করে সেইভাবেই করব দে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এটা করবো তো এরমভাবে পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে দেবে আর এই একে নিয়ে তারপর যেটা করতে হবে ও তারপরে আমি যেটা করবো ঠাকুরকে একটু গঙ্গা জল দিয়ে সমস্ত ঠাকুরকেই আমি একটু মুছে মুছে দেবো দিয়ে তারপরে গঙ্গা জল নিজের উপরেও ছিটিয়ে নিয়ে আমরা যেটা নিজে নিজেকেও শুদ্ধ করে নেবো এবং যেই স্থানে আমি ঘরটা পাচ্ছি সেই স্থানটাকেও আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম এইবার একটু আতক চাল যেখানে আমি ঘরটা পাতবো ঠিক মা লক্ষ্মীর সামনেই ঘরটা পাততে হবে তো সেইখানে একটু আতপ চাল আমি ঘরের নিচে আগে দিয়ে দেবো ঘটের নিচে আতপ চালটা সমানভাবে ছড়িয়ে দেবে দেওয়ার পরে চারিপাশে একটু ফুল ফুলও আমি ছড়িয়ে দেবো এইভাবে তো চারিপাশে একটু ফুল দিয়ে দেবো দিয়ে তারপরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবে যেই জায়গাটায় ঘরটা পাতা হবে এইবার এই ঘটের মধ্যে একটু আতক চাল দেব আর দেব একটু ধান আর দেবে একটা কয়েন একটা কড়ি আর একটা পদ্মবীজ এই ঘটের ভেতরে জলের ভেতরে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আম পল্লবটা বসিয়ে দিলাম আমপল্লবটা বসিয়ে দিয়ে এবার একটি পান পাতায়ও সিঁদুর লাগিয়ে দিলাম দিয়ে সিঁদুর লাগিয়ে বসিয়ে দিয়ে তারপর ঘটটা বসিয়ে দেবো আর একটা লাল চেলি কাপড় নেবে লাল চেলি কাপড় নিয়ে ঘটের ওপর এই ডাবটার ওপরে জড়িয়ে দেবো জড়িয়ে দিয়ে আর তোমরা চাইলে এই সময় ডাবের ওপরে কিংবা ঘটে মৌলিও বাঁধতে পারো সেটাও খুব শুভ হয় বাঁধা ঘটের চারিপাশে মলি বেঁধে দিলেও খুব ভালো আর আমি এইবার যেটা করব বেলপাতা নেব আর নেব একটু দুব্বা দুব্বা বেলপাতা ফুল ঘটের ওপর আমি দিয়ে দেব দিয়ে এইবার ঘরটা আমি স্থাপন করে দিলাম আর এই সময় ওম শ্রী মহালক্ষ্মী নম বলে তিনবার বলে ঘরটা বসিয়ে দেবো তারপরে আমি মা লক্ষ্মী গণেশজি আর হনুমানজিকে আমি সিঁদুরের ফোটা দিয়ে দিলাম আর তারপরে আমি নারায়ণ আর কুবেরের যন্ত্র কুবের আছে সবাইকে আমি চন্দনের ফোটা দিলাম দিয়ে এবার সবার পায়ের কাছে আমি ফুল নিবেদন করলাম ফুল নিবেদন করে দিয়ে এইভাবে ফুল নিবেদন করে নেবে তারপরে যেটা করব এখানে একটা জিনিস আজকের দিনে শুভ দীপাবলির দিনে মা লক্ষ্মীর পায়ের কাছে দেওয়া খুবই শুভ হয় সেটা হচ্ছে একটা হলুদ নেবে একটি নাভিসংখ্য কিছু ধনে গোটা ধনে একটি রূপর কয়েন একটি এমনি কয়েন নেবে একটি এলাচ একটি লবঙ্গ একটি পদ্মবীজ একটি সুপারি আর এক গাঁট হলুদ এই দেখো দেখে নাও কি কী আমি বলে দিলাম এবং এই থালাটার মধ্যেও তোমাদের আমি দেখিয়ে দিলাম এবার একটা লাল কাপড়ে কিংবা একটি লাল ব্যাগে আমি এই লাল ব্যাগটা যেহেতু কয়েন নিয়েছিলাম বলেই আমি পেয়েছিলাম তো এই লাল ব্যাগটার মধ্যেই আমি এই সমস্ত জিনিসগুলো ভরে দিলাম দিয়ে তারপরে এই লাল ব্যাগটিতে সিঁদুরের ফোঁটা দেব একটু গঙ্গা জল দিয়ে আগে শুদ্ধ করে নিয়ে তারপর সিঁদুরের ফোঁটা দেব দিয়ে এইটি মা লক্ষ্মীর পায়ের কাছে আমি নিবেদন করব আজকের দিনে করে তারপর এর মধ্যে একটি ফুল দিয়ে ওম মহা শ্রীং মহালক্ষ্মী নম বলে এটা আমি ফুলটা মা লক্ষ্মীর পায়ের কাছে দিয়ে দিলাম আর ব্যাগটাও মা লক্ষ্মীর পায়ের কাছে দিয়ে দিলাম এই ব্যাগটি তোমরা পুজো হয়ে যাওয়ার পরের দিনে আমাবস্যা হয়ে যাওয়ার পরের দিনে যেটা করবে নিজের লকারে কিংবা নিজেদের পার্সে রাখা খুবই শুভ হয় যাই হোক এবার আমি দুটি দু গ্লাস জল আমি আজকে লক্ষ্মী গণেশের পুজোই হচ্ছে মেন দু গ্লাস জল আমি রেখে দিলাম এইবার আমি তোমাদের এইবার যা ইচ্ছা নানান রকমের মিষ্টির ভোগ আজকের দিনে শুভ দীপাবলির দিন দেয়া খুব শুভ হয় তাই আমি এখানে প্রায় দশ বারো রকমের মিষ্টি একটা একটা করে কিনে সব ঠাকুর মানে ঠাকুরকে নিবেদন করেছি এছাড়া মা লক্ষ্মীকে এছাড়া মা লক্ষ্মীকে খই মুরগি নাড়ু চিনির পুতুল বাতাসা এইগুলো মা লক্ষ্মীকে আজকের দিনে দেওয়া খুবই শুভ হয় তাই আমি এই আরেকটি থালার মধ্যে এই সমস্ত কিছু দিয়ে দেবো আর এর একটি থালায় যে মিষ্টি দিয়েছি গণেশজির জন্য নানান রকমের মিষ্টি দেয়া হয় তো এইভাবে আমি শুভ দীপাবলির লক্ষ্মী গণেশ পূজার জন্য যেটা হচ্ছে থালা ভোগের থালাটা সাজিয়ে নিলাম তো এইভাবে সব সাজিয়ে নেবার পরে যেটা হচ্ছে এইবার যেটা করব আরতি আজকের দিনে লক্ষ্মী গণেশের আরতি হচ্ছে সবচেয়ে মেন জিনিস কিংবা সবচেয়ে শুভ জিনিস হচ্ছে এটাই লক্ষ্মী গণেশের আরতি যত ভক্তির সাথে করতে পারবে আজকের দিনে ততই ভালো হয় এবং যত ভরে যত সুন্দরভাবে করতে পারবে সেটাই তো পদ্ম ফুল নেব একটি গোলাপ ফুল ফুল আর গোলাপ ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল হচ্ছে আর এছাড়া নিয়েছি দুটো গাঁদা ফুল একটি বেলপাতা নিয়ে সবগুলোতে আমি সবেতে আমি চন্দন লাগিয়ে দিলাম এই আরতির থালাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আচ্ছা আজকের দিনে মা লক্ষ্মীকে এক তেলের সর্ষের তেলের প্রদীপ তিল তেলের প্রদীপ আর ঘিয়ের প্রদীপ জ্বালাতে দিতে হয় তো আমি এখানে সর্ষের তেল আর ঘিয়ের প্রদীপ দিচ্ছি তিল তেলের প্রদীপ দিইনি তিল তেলের প্রদীপ দেওয়াও ভালো হয় তো আমি আগে এখানে একটা ঘিয়ের প্রদীপ তৈরি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের আরতি করা হবে আর সর্ষের তেলের প্রদীপটা মায়ের সামনে নিবেদন করা হয় সেটা কীভাবে করা হয় সেটাও দেখিয়ে দেবো আচ্ছা তো আগে ঘিয়ের প্রদীপটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আর যেটা করব প্রতিটি প্রদীপের মধ্যে অবশ্যই কপুর এবং খাবার যতটি ভোগ নিবেদন করা হয়েছে প্রতিটি ভোগের মধ্যেও কপুর দিতে হবে কিন্তু তুলসীর ইয়ে তুলসী আজকে দেয়া হবে না মা লক্ষ্মীর ভোগে এবং মা লক্ষ্মীর গণেশের ভোগে তুলসী দেওয়া হয় না তাই আজকে তুলসীটা দেব না তবে কপুর আমি দিয়ে দিলাম এবং ঘিয়ের যে প্রদীপ করেছি তার মধ্যেও কপুর দেবো এবং এই দেখো সামনে যে একটা মাটির পঞ্চপ্রদীপ এনেছি এইটার মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে মায়ের সামনে নিবেদন করব তো এর মধ্যেও আমি যেটা করলাম যে কপুর দিয়ে দিয়েছি দিয়ে এইবার আমি শলতে দিয়ে এইবার তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো আমার এই পঞ্চপ্রদীপটাও তৈরি হয়ে গেলো আর এই যে প্রদীপটা তৈরি হবে তে সর্ষের তেলের প্রদীপটা এইটি রাখা হবে রঙ্গোলির ওপরে কারণ আজকের দিনে মা লক্ষ্মীকে রঙ্গোলি বানিয়ে তার ওপর প্রদীপ রেখে পুজো করা খুবই খুবই শুভ মনে মনে করা হয় শুভ দীপাবলির দিনে তো আমি আগে প্রদীপটা তৈরি করে নিচ্ছি এবং প্রদীপে তেল আমি যথেষ্ট পরিমাণে দিচ্ছি যাতে আমার বেশ অনেকক্ষণ এই প্রদীপগুলো জ্বলে আচ্ছা এইবার আমি ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে নিয়ে এইবার আমি দেখো এখানে রঙ্গোলি বানাচ্ছি এই রঙ্গোলির ওপরে আমি ওই প্রদীপটা রাখবো বলে মাটির প্রদীপটা রাখবো বলে তো এখানে আমি এবার রঙ্গোলিটা তৈরি করে নেব তো তোমরা যেমন ইচ্ছা রঙ্গোলি তৈরি করে এখানে প্রদীপ জ্বালাতে পারো মায়ে মাকে নিবেদন করার জন্য তো আমি এখানে ঝটপট আগে প্রদীপটা বানিয়ে নিই ঝটপট এখানে রঙ্গোলিটা বানিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের বলছি কি করতে হবে আমার রঙ্গোলিটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এর ওপরে আমি মাটির প্রদীপটা বসিয়ে দেবো এই দেখো এইভাবে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিলাম আচ্ছা এইবার যেটা হচ্ছে আমি তোমাদের একটু বলে দিই যে আরতির থালাটার মধ্যে কি কি রাখবে যেটা কি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমে একটি ধূপ রাগ রেখেছি আমি দেখছই একটি প্রদীপ রেখেছি একটি বস্ত্র রেখেছি ছোট একটি কাপড় রেখে দেবে আচ্ছা আর পদ্মফুল আর গোলাপ ফুল গাঁদা গাঁদা ফুল একটু দুর্বা এ বেলপাতা সিঁদুর কটা কয়েন একটি রুপোর কয়েন আচ্ছা সুপারি একটি কড়ি আর একটু আতপ চাল এই যে আতপ চাল একটি কড়ি একটা হলুদের টুকরো যে গোটা হলুদ না থাকলে তোমরা গুঁড়ো হলুদও একটু দিয়ে রাখতে পারো গুঁড়ো হলুদ একটু তেল দিয়ে মেখেও তোমরা এর মধ্যে দিতে তেল কিংবা ঘি দিয়ে মেখেও এর মধ্যে রাখতে পারো তো এই হচ্ছে আরতির থালা এই থালাটা দিয়ে আমি মা লক্ষ্মীর আরতি করবো তো এইভাবে আমার আরতির থালাটাও রেডি হয়ে গেল দেখো সব কিছু আমি ঠাকুরের সামনে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিলাম আরতির থালাও আমার কমপ্লিট যেটা কি আজকের মা লক্ষ্মীকে আরতি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় এইবার আমি পুজো শুরু করবো পুজো শুরু করার আগে অবশ্যই নারায়ণকে স্মরণ করেই পুজো শুরু করতে হয় তো আগে শুদ্ধ করে নেবে নব বিষ্ণু করে নব বিষ্ণু করে যেভাবে শুদ্ধ করতে হয় গঙ্গা জল দিয়ে আসন শুদ্ধি এবং সমস্ত কিছু শুদ্ধ করে নেবে আর শুদ্ধ করে নেবার পরে এইবার প্রথমে নারায়ণকে স্মরণ করে নিলাম নারায়ণকে স্মরণ করে নিয়ে আমার গুরুদেবকে স্মরণ করে নিচ্ছে নেব গুরুদেবকে স্মরণ করে নিয়ে তারপর আমি সব সব ঠাকুরের নামে পুজো দেবো আর ওম শ্রী লক্ষ্মী লক্ষ্মী নম ওম গনগণপতাহ নম এরকমভাবে সবাইকে আমি তিনবার করে ফুল অর্পণ করবো এবার ভোগের থালাতেও ওম শ্রী লক্ষ্মী নম ওম গনগণপতাহ হে নম বলে এবং জলের মধ্যে সব এতেই আমি ফুল দিয়ে দিয়ে নিবেদন করে দিলাম সব কিছু প্রধু প্রদীপ যা কিছু এখানে আমি ঠাকুরকে দিচ্ছি সমস্ত কিছু নিবেদন করে দেওয়ার পরে এবং এই যে প্রদীপ আছে এখানেও দেখো ফুল দিয়ে আমি ঠাকুরকে এটা নিবেদন করে দিচ্ছি এবারে আমি এই প্রদীপটা জ্বালিয়ে দিলাম তেলের যে প্রদীপটা সেটা আমি এখানে জ্বালিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর সামনে এইবার জ্বালানো হয়ে গেলে এইবার আমি করব যেটা আরতি করব তো এই আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর ঠাকুরের সামনে আরেকটি ধূপ এবং প্রদীপ কিংবা মোম জ্বালিয়ে দেবে যেটা ঠাকুরের সামনে থাকে জ্বালানো সবসময় জ্বালানো থাকবে সেটা একটা সাইডেও তোমরা জ্বালিয়ে দেবে এইভাবে দেখো আমি দেখেছি আচ্ছা তো এইভাবে হয়ে গেল এইবার আমি যেটা আর করব আরতি আরতি করার সময় অবশ্যই বৈভব লক্ষ্মীর যে আরতির গান কিংবা সেইটাই তোমরা অবশ্য করবে সেটা হচ্ছে ওম জয় লক্ষ্মী মাতা মাইয়া জয় লক্ষ্মী মাতা তোমরা নেটে সার্চ করবে তোমরা এটা পেয়ে যাবে এই মহালক্ষ্মীর গান মহালক্ষ্মীর কিংবা বৈভব লক্ষ্মীর এই আরতি সত্যি সত্যি ভীষণ ভীষণ উপ মানে ইয়ে করে মঙ্গল করে এই গানটা করতে করতে কিংবা তোমরা যেমনভাবে পারো এই গানটা করে মা লক্ষ্মীর আরতি করো এবং গণেশজির যেটা ওম গা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা তোমরা সবাই জানো গণেশজির আরতি সেই গণেশজির আরতি করে তোমরা এই গানটা করতে করতে কিংবা এটা তোমরা যেমনভাবে বলতে পারো সেইভাবেই বলে ভক্তির সাথে বলে তোমরা আরতি কমপ্লিট করবে তো আমি এইভাবে মহালক্ষ্মীর আরতি এবং গণেশজির আরতি করলাম আরতি করে তারপর আমি যেটা করলাম আমার গুরুমন্ত্র জাপ করলাম তোমরা যদি দীক্ষিত থাকো তোমরা অবশ্যই তোমাদের গুরুমন্ত্রে জাপ করে নেবে আর এইভাবে আমি সমস্ত ঠাকুরকে তারপরে আরতি করে নিলাম আমার নিত্যকার যে সে পুজো করি সেই সমস্ত ঠাকুরকেও আমি আরতি করে নিলাম এইভাবেই আগে মহালক্ষ্মীর আরতি করলাম ওম জয় মাতা আরতিটা করে আর জয় গণেশ জয় গণেশ দেবা মাতা যা পার্বতী পিতা মহাদেবা যে আরতি আছে গণেশজির সেই আরতিটাও করলাম করে তারপর আমার নিত্যকার সমস্ত ঠাকুরকে এবং আমার গুরুদেব আছে তারপর মা তারা আছেন মা কালী আছেন এবং কুবের দেব আছেন হনুমানজি আছেন শ্রীকৃষ্ণে আছেন সবাইকেই আমি এইভাবে আরতি করে নিচ্ছি তো এইটা তোমরা নিজ নিজ মন্ত্রে নিজ নিজভাবে আরতি করতে পারো করে নিয়ে ভক্তিটাই হচ্ছে বড় জিনিস পূজার মধ্যে যে কোনো পূজার মধ্যে তোমার ভক্তি হচ্ছে বড় জিনিস ভক্তির সাথে তোমরা যতটুক করবে সেটাই ঠাকুর গ্রহণ করেন তো এইভাবে আমি শুভ দীপাবলির পুজোটা পূর্ণ করলাম তাহলে এইভাবে তোমরা নিজে নিজে ছোট করে দীপাবলির পূজা করতে পারো যদি তোমরা লক্ষ্মী গণেশের পুজো কর করো করতে চাও কেউ তো এইভাবে করতে পারো তো এই আমার শুভ দীপাবলির পূজার আয়োজন আর এইভাবেই আমি পূজাটা কমপ্লিট করো সো ফ্রেন্ডস তোমরা দেখলে এইভাবে আমি শুভ দীপাবলির দিনে যেটা করলাম গণেশ আর লক্ষ্মী পুজো এইভাবে করলাম তোমরা চাইলে এইভাবে লক্ষ্মী আর গণেশের পুজো করতে পারো দীপাবলির দিন তো এইভাবে আমি দীপাবলির পুজোটা আমার কমপ্লিট করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারি আর সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব আনন্দে কাটাও ভালোভাবে কাটাও আর এরপর তো আসছে ভাই ফোটা আর তারপরে অন্নকূটের পুজো আছে চেষ্টা করবো অন্নকূটে আমি যাই আমার মার কাছে আমার মা অন্নকূটের পুজো করে তো যদি ওখানে যাই অবশ্যই আমি তোমাদের শেয়ার করব আর যেটা হচ্ছে এবার আমি যাব। কালী পুজোয় মানে কালী মন্দিরে এখানে পুজো হচ্ছে কালী মণ্ডপে ওখানে আমি পুজো দিতে যাব আর যেটা হচ্ছে আমি উপোস করে আছি সকাল থেকে যেহেতু কালী পুজোর জন্য তো এখন আমি যাব আর পুজো দিতে যাবো দেখি ওখানে কতটা তুলতে পারি যদি তুলতে পারি এই ব্লগে কিংবা নেক্সট ব্লগে আমি কালী পুজোর ইয়েটা তোমাদের সাথে শেয়ার করব দীপাবলির আর এক আরেকটা ব্লগ আমি শেয়ার করবো তোমাদের সাথে তো তাহলে আজকের জন্য টাটা